আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আউরাব অ্যাসোসিয়েটসে। আজকের এই পর্বে আমরা সেমি বেসমেন্টের মডেলিংটা করব। তো শুরুতে আমি একটা কাজ করি, এডিট স্টুডেন্ট গ্রিড সিস্টেম মডিফাই শো গ্রিড, এখানে আমি বাবল সাইজটা 5 করে দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ আমার এখানে এই যে গ্রিডগুলা এগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, একটা একটা সাথে ওভারল্যাপ করে যাচ্ছে। তো এখন মোটামুটি ক্লিয়ারলি বোঝা যাবে, জুম করলে বোঝা যাবে। পাশের উইন্ডোটা দরকার নাই, আমি কেটে দিলাম। তো প্রথমে আমরা কলামগুলো বসাবো। ওকে, আচ্ছা, তো আমরা একটু ক্যাডে যাই। ক্যাডে আমরা এখানে এক্স বরাবর এবং ওয়াই বরাবর নামগুলো দিয়ে রেখেছি। আমরা প্রত্যেকটা কলামের সেন্টারে যাব এবং এক্স এবং ওয়াই ডাইরেকশনে তার গ্রিড নাম্বার অনুযায়ী সেটাকে আমরা কী করব, ইট্যাপসে মডেল করব। আচ্ছা, প্রথমে আমরা এই কলামের সাইজটা একটু দেখি। এই কলামের সাইজটা হচ্ছে 15 33। আচ্ছা, ভালো কথা, 15 33। এবং সে কোন গ্রিডে আছে? এটা সেন্টার লাইন হচ্ছে এটা, তাহলে এটাতে আমরা ক্লিক করলাম। এবং ওয়াই ডাইরেকশনে তার সেন্টার লাইন এটা, তাহলে এটা হচ্ছে এদিকে 2 নাম্বার গ্রিড। এবং এই দিকে এটা হচ্ছে বি, তার মানে বি 2-তে। খেয়াল করে দেখেন, এই বি এবং এটা হচ্ছে কি 2। তাহলে আমরা বি 2-তে 15 33 কলামটা মডেল করব। তাহলে আমরা ইট্যাপসে চলে যাচ্ছি, গেলাম কুইক ড্র কলাম, 15 33 আমরা সিলেক্ট করব। 15 33 এখানে বি 2, এটা সি 2, তাহলে এটা হচ্ছে বি 2। এখন এইভাবে যদি বসাই তাহলে কলামটা যেভাবে বসতেছে সেটা কিন্তু আমাদের ক্যাডে সেইভাবে নাই। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব, আমি প্রথমে কন্ট্রোল জেড দিয়ে দেই, আমরা এখানে অ্যাঙ্গেলটা করে দিব 90 ডিগ্রি। ওকে, এখন যদি আমরা এখানে বি 2, এই পেয়ে গেছি বি 2, তাহলে আমরা কলাম বসিয়ে দিলাম এবং এটা আমরা 1:2 ধরেই করতেছি। আচ্ছা, তো এটা যেহেতু শেষ, এটার আমরা একটা ভিন্ন মার্ক করে দেই যাতে আমরা বুঝতে পারি পরবর্তীতে যে এই কলামের কাজটা আমরা শেষ করেছি। আচ্ছা, এবার পরের কলামে যাই। এই যে কলামটা, এটার সাইজটা একটু আমরা দেখে নিই। এটার সাইজটা দিকে 33, এদিকে 15, তাহলে 15 33 ফাইন। তো এটা সেন্টার লাইনটা আমরা ধরার চেষ্টা করি, এই এটা, এবং এই বরাবর তার সেন্টার লাইন হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে 6-এ, এই বরাবর দেখেন 6, এবং এই দিকে যদি আসি তাহলে এটা হচ্ছে তাও বি 6-এ, তাহলে বি 6। আচ্ছা, আমরা বি 6 এটাকে মডেল করব, ওরিয়েন্টেশন টার্গেটটার মতোই। তাহলে আমরা ইট্যাপসে যাব। আমরা ইট্যাপসে গিয়ে বি, এখানে 5 আছে, এটা কি বি, এটা সি 6, এখন এই এটা হচ্ছে বি 6, তাহলে 15 33 এখানে আমরা মডেল করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু ক্যাডে গিয়ে এটাকেও আমরা ভিন্ন একটা মার্ক দিয়ে রাখি। আচ্ছা, এবার আসেন পরের কলামটাতে যাই। এটা তো এটা সেন্টার লাইনটা দেখেন, এই এটা হচ্ছে এটা সেন্টার, এই বরাবর, এবং এটা হচ্ছে এই বরাবর সেন্টার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 11, এই দিকে দেখেন 11, আর এই দিকে হচ্ছে এটা ই, তাহলে ই 11 আমাদেরকে মডেলটা করতে হবে। এখন এটা সাইজটা একটু দেখতে হবে, ই 11-এ যদি করি তাহলে এটা সাইজটা হচ্ছে আমাদের এটা মেবি 15 45। আচ্ছা, তো আমরা এই ট্যাপসে যাই। তো আমরা এখান থেকে 15 45 খুঁজে বের করি, বাট এখানে দেখেন আমরা 12 45, আমরা ডিফাইন করেছিলাম 12 45। তাহলে আমি ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি, এই যেটা 12 45 মডিফাই শো, এখানে আমরা নামটাও প্রথমে একবার চেঞ্জ করি, এরপর আমরা সেকশনটাও চেঞ্জ করবো, এটা কিন্তু 15 হবে, 15 45। ওকে, আমি ভুলে 12 45 ডিফাইন করেছিলাম। ওকে, তাহলে আমরা এখানে 15 45 সিলেক্ট করব, এবং এটা ছিল ই 11-এ মোস্ট প্রবাবলি। আমরা আরেকবার দেখি এইটা এবং এদিকে এইটা, তাহলে এটা হচ্ছে ই 12-এ, এটা হচ্ছে 12-এ, ঠিক আছে, ভুল হয়ে যেত আর একটু হলে ই 12। আচ্ছা, খুব কাছাকাছি আসলে, এই জন্য ই 12-এ আমরা মডেলিংটা করব। তাহলে আমরা যদি যাই এখান থেকে 10 11 12, তাহলে এটা হচ্ছে সি 12, আমাদের এটা ডি 12, এটা হচ্ছে ই 12। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এটার ওরিয়েন্টেশনটা একটু আমাদেরকে চেক করতে হবে, এটার ওরিয়েন্টেশনটা উল্টা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে 0 করে দিব, আর এখানে আমরা ই 12 এটাকে মডেল করে দিলাম। আচ্ছা,
বেশ ইজিতে হয়ে যাবে যদি আপনি এরকম প্রসিডিউর ফলো করেন। আপনার ক্ষেত্রে যদি অনেকগুলো গ্রিড চলে আসে আমার মতো কাজ করতে গিয়ে, আপনার এই প্রসিডিউরটা ফলো করতে পারেন। এখন আসেন এটা, এটাও হচ্ছে আমাদের সেম সাইজের কলাম, অর্থাৎ 1545। এখন এটার সেন্টারটা কোথায়? এটার এই যে এটার সেন্টারটা এই বরাবর এইটা, এবং এই বরাবর হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে 16 আছে, 16। আর এই পাশে হচ্ছে আমাদের E16, তাহলে এটা আছে কিসে? E16। তাহলে আমরা E16 চলে যাবো এই ট্যাবসে। এখানে 15 দেখা যাচ্ছে, আমরা যাব 16, এটা হচ্ছে আমাদের E16। তাহলে আমরা এটা সুন্দরভাবে বসাই দিলাম। আচ্ছা, এবার এটার কাজও শেষ, তো এটাকেও আমরা একটু ভিন্ন একটা মার্কিং করে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার এর পরের কলামটা, এটার সাইজটা আগে আমাদেরকে দেখতে হবে, এটা হচ্ছে 1533। ওকে ফাইন। এখন এটা সেন্টারটা দেখি, এই এটা আর এদিকে এটা, তাহলে এই বরাবর এটা হচ্ছে 19 নাম্বার গ্রিডে আছে। আর এই দিকে আমরা একটু দেখে আসি, এটা হচ্ছে D19 আছে, তাহলে এই বরাবর দেখেন D-তে আছে, এবং এই দিকে এটা হচ্ছে কি 19 আছে, এবং এটা 1533। আমি আর একবার দেখি যদি ভুল হয়, 1533, আচ্ছা E19। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 1533 সিলেক্ট করব। এখন আসেন আমরা 17 গ্রিডে আছি, 18 19, তাহলে E19, DE19, আচ্ছা ওরিয়েন্টেশনটা ঠিক আছে। ওকে, আমরা এটাকেও মার্কিং করে দিলাম সাদা। এখন আসেন এই কলামটা, এটা আচ্ছা যাই হোক, এটা সামহ আগের থেকেই হোয়াইট আছে। যাই হোক, আমরা এটার গ্রিডটা একটু দেখি, এইটা এদিকের গ্রিড, এটা এদিকের গ্রিড হচ্ছে সেন্টারের গ্রিড এটা, তাহলে এটা হচ্ছে আমাদের 22, এবং এই পাশে এটা হচ্ছে 22, এবং এই পাশে হচ্ছে এটা এফ, তাহলে এফ টোয়েন্টি টুতে আছে। আর এটা সাইজটা ছিল আমাদের 1533ই মনে হচ্ছে, তারপর একবার চেক করবো আমরা। হ্যাঁ, 1533, আচ্ছা, এবং এটা আছে কিসে? এফ22তে, এই যে 22, এবং এদিকে হচ্ছে কি এফ। একটু সাবধানতা অবলম্বন করে করতেছি, F22, আচ্ছা, এবং এটার ওরিয়েন্টেশনটাও এইভাবে। ওকে, আমরা চলে যাচ্ছি, সাইজ 1533 ঠিক আছে, 1533, এবং এটার ওরিয়েন্টেশনটা আমাদেরকে ঘুরাইয়ে দিতে হবে। আমি 90 করে দিলাম এটার ওরিয়েন্টেশন। ওকে, এবং এখন আমরা চলে যাব F22তে, তাহলে এটা হচ্ছে 23, আমাদের 22, এ বি এটা বি, এটা হচ্ছে কি এফ, এই যে F22, আচ্ছা ফাইন। এখন এইটুকু হয়ে গেল, আমি একটু মডেলটা সেভ করি। আমরা বেশ কিছু কলাম অলরেডি মডেল করে ফেলেছি, এখন আমরা যাব পরবর্তীটাতে। এটাতে যদি যাই তাহলে দেখেন এটার সেন্টারটা এই এটাতে আছে, আর এই বরাবর সেন্টারটা হচ্ছে সেন্টার লাইন এটা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটা কত নাম্বার গ্রিডে? জে, এই বরাবর দেখেন জেতে আছে, এবং এদিকে ওটা হচ্ছে J3তে আছে, তাহলে J3। আচ্ছা, এখন এই কলামটার সাইজ কত সেটা হচ্ছে বেসিক দরকার আমাদের বা প্রয়োজন, তাহলে এটা এদিকে হচ্ছে 45, এদিকে হচ্ছে 1545। ওকে, আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি 1545, এবং এটা ছিল আমাদের J3তে। আচ্ছা, 90 ডিগ্রি ওরিয়েন্টেশনে ঘোরা থাকবে, J3তে যদি যাই, এই যে J3, EFGHIJ, আর একটু পরে J3তে, হ্যাঁ এটা হচ্ছে J3। আচ্ছা, তাহলে এটাও শেষ করলাম, এটাও একটা মার্কিং দেই। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে কলামটা, এটা এইখানে এই সেন্টার লাইন হচ্ছে এইটা, এবং এদিকের এই এটা, এই দুইটা সেন্টার লাইন আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখবো এটা কততে, এদিকে 7 নাম্বারে আছে, এই 7 নাম্বার, এবং এদিকে আছে এটা জে, তাহলে এটা J7-এ আছে, তাহলে আমরা J7-এ যাবো, এবং এটা সাইজটা কত সেটা, এটা 1233 মনে হয়, তারপর একটু দেখতে হবে, সরি, এটা 45, আর এদিকে হচ্ছে কত 1515, তাহলে 1545। ওকে, 1545 এবং J7, তাহলে আমরা এখান থেকে 1545 সিলেক্ট করাই আছে, J7-এ যাব, এটা আই জে, এই যে J7, তাহলে 1545 সেখানে আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি পরের কলামটাতে,
হ্যাঁ J7 ঠিক আছে, আমি একটু তারপর রিচেক করে নিচ্ছি আর কিছু না। আচ্ছা তাহলে এই কলামটাও শেষ, এই কলামটা যদি শেষ হয় আমরা পরের কলামের দিকে যাই, লিফট আমরা একটু পরেই করি, আমরা আগে এটা শেষ করি। তাহলে এটার জন্য এই সাইজটা একটু আমরা আগে দেখে নিই, এটার সাইজটাও মনে হচ্ছে 1545, হ্যাঁ 1545, ওরিয়েন্টেশনটা একটু খেয়াল করেন উল্টা। এরপর এটা এইটা সেন্টার এবং এইটা সেন্টার। আচ্ছা তাহলে এই দুইটা যদি সেন্টার লাইন হয় তাহলে আমাদের এখানে আমাদের এটা দাঁড়াচ্ছে কে কে, আর এই পাশে এটা হচ্ছে K19, ওকে K19। আচ্ছা তো K19-এ আমাদের 1545 বসাতে হবে, তাহলে আমি যাচ্ছি এখান থেকে, 1545 সিলেক্ট করা আছে, এক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল করে দিতে হবে 0, ওকে K19। আচ্ছা তো এই বরাবর আমরা 18 পাচ্ছি, এখানে 19, এটা আমাদের K19-এ আমি এই কলামটা বসাই দিলাম। আচ্ছা এবার আসি পরের কলামে, এইভাবে যদি করেন আপনার কাজটা একটু দ্রুত শেষ হবে, এই হচ্ছে ব্যাপার, যেহেতু এটা একটা কমপ্লেক্স মডেল। এরপর আমাদের পরবর্তী যে কলাম সেটার সাইজটা হচ্ছে এই যে 1533। আচ্ছা 1533 এটার সেন্টারটা একটু দেখি, এইটা হচ্ছে এটা সেন্টার এদিকে আর এটা হচ্ছে সেন্টার। আচ্ছা তাহলে আমাদের যদি এটা হয় তাহলে এটা দাঁড়াচ্ছে জে, এদিকে জে, এবং এই দিকে এটা হচ্ছে আমাদের J21। আচ্ছা তাহলে J21 এটা ছিল 1533, ওরিয়েন্টেশন 90 ডিগ্রিতে থাকবে J21। আচ্ছা তাহলে আমরা 1533 কলামটা নিব প্রথমে, 1533 J21 J21 ওকে। আচ্ছা এটা শেষ আমাদের। আচ্ছা এখন ওরিয়েন্টেশনটা আমরা একটু ভুল দিয়ে দিছি, সেটা হচ্ছে এখানে J21, এটা আমাদের 90 ডিগ্রি ওরিয়েন্টেশন দেওয়া দরকার ছিল, তাহলে আমি এখানে অ্যাঙ্গেলটা 90 করে দিচ্ছি, ওকে ওকে। এবার ঠিকঠাক বসে গেছে, 1533 J21-এ বসে গেছে। আচ্ছা এরপরে আমাদের নেক্সট যে কলাম সেটা হচ্ছে আমাদের এটাও 1533 দেখেই বোঝা যাচ্ছে, আর এটা সেন্টার লাইনটা হচ্ছে আপনার এই এইটা এবং এই বরাবর এইটা, তাহলে এইদিকে হচ্ছে এটা কত 23 এবং হচ্ছে J23, এটা হচ্ছে কি J23-তে আছে এবং এটাও 90 ডিগ্রিতে ঘুরবে J23। তাহলে আমরা J23-তে চলে আসি, 1533 কলাম আমরা মডেল করে ফেললাম। আচ্ছা তাহলে এটাও শেষ, আমরা অনেকটুকু আগে গেছি। এখন এইটা শেষ হওয়ার পরে আমরা যেটা করব এটাকেও আমরা ব্লক করে দিলাম। আচ্ছা এবার আসেন এটা, এটা 1533 তাই মনে হচ্ছে, হ্যাঁ 1533। এখন এটা সেন্টারটা কোথায় দেখি, এই এবং এই, তাহলে এদিকে এদিকে এটা সেন্টারটা হচ্ছে টিতে, আচ্ছা টি, এবং এদিকে হচ্ছে T5, তাহলে আমরা এটা মডেল করব কততে, T5-এ মডেল করব, 1533 এবং 90 ডিগ্রি ওরিয়েন্টেশনে ঘোরা। আচ্ছা তাহলে T5, ওকে T5 আমরা পেয়ে গিয়েছি এবং এটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা এবার নেক্সট আমাদেরকে যেতে হবে, এটা আমাদের মডেলিং করা শেষ, এরপরেরটা এটা 1545, তারপর আমি একটু দেখাই দিই, 1545 ওকে। এটা সেন্টারটা একটু আমরা বোঝার চেষ্টা করি, এটার এই বরাবর সেন্টার হচ্ছে এইটা এবং এইটা এই, তাহলে এটা 1545 এবং এটার হচ্ছে একদিকে হচ্ছে এটা কত 8 নম্বর গ্রিডে এবং এদিকে S8, তার মানে হচ্ছে S8। আচ্ছা এবং এটা কিন্তু আমাদের 90 ডিগ্রিতে নাই, এটা আমাদের 0 ডিগ্রিতে বসালেই চলতেছে, S8-এ যাবো এবং আমরা এখান থেকে 1545 সিলেক্ট করব। তো আমরা এখানে কিসে আছি, S, এটা S, আমাদের লাগবে S8, তাহলে আমাদের আমরা যদি এইটাতে আসি এটা হচ্ছে 9 এবং এটা হচ্ছে কি S8। আচ্ছা তাহলে এই গ্রিডে, তো কলামটা 90 ডিগ্রি ওরিয়েন্টেশনে আছে, আমাদেরকে এটা 0 করে দিতে হবে, ওকে তাহলে আমরা S8-এ কলামটা বসাই দিলাম, ওকে। তাহলে আমাদের এটার কাজটাও শেষ, পরবর্তী যে কলাম সেটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে 1833। আচ্ছা
তাহলে এটা সেন্টার লাইনটা দেখি, এই এটা হচ্ছে এদিকে এটা সেন্টার দেখায় যাচ্ছে, আর এই বরাবর তার সেন্টারটা হচ্ছে এই এটা। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এদিকে এটা হচ্ছে অ্যাস, ওকে, আমার এটা অ্যাস গ্রিডেই আছে, অ্যাস গ্রিডেই আছে, এবং এই দিকে এটা হচ্ছে কত নাম্বার গ্রিড, 11 নাম্বার গ্রিড, তার মানে হচ্ছে অ্যাস 11। আচ্ছা এটা ছিল কত, 18:33, ফাইন, এবং এটার ওরিয়েন্টেশনটা জিরো, তাহলে আমরা 18:33 এখান থেকে নিব, কলাম 18:33, এটার ওরিয়েন্টেশন জিরো থাকলো, এখন যেতে হবে অ্যাস 11-এ, তাহলে অ্যাস 11 আমরা সরাসরি পেয়ে গিয়েছি, লাকিলি অ্যাস 11। আচ্ছা এরপর আমাদেরকে যেটা করতে হবে, এটা আমরা ব্লক করে দিলাম, পরবর্তী যে কলাম সেটা এটাও কি 15:33, এটা সেন্টারটা হচ্ছে এইখানে, এই এটা হচ্ছে সেন্টার লাইন আর এটা হচ্ছে সেন্টার লাইন, তাহলে আমরা এখান থেকে নিচ্ছি কত 15, এবং এদিকে হচ্ছে অ্যাস, হ্যাঁ অ্যাস 15। আচ্ছা তাহলে অ্যাস 15 আমরা চলে যাব, অ্যাস 15-এ গেলাম, এটা 14, এটা 15, অ্যাস 15-এ এই কলামটাও আমরা কী করে ফেললাম, মডেল করে ফেললাম। আচ্ছা এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে এটাও আমাদের শেষ, পরবর্তী কলামের দিকে আমরা যাব, পরবর্তী কলামটা হচ্ছে আমাদের 15:33 মনে হচ্ছে, হ্যাঁ 15:33, এখন এটা সেন্টার লাইনটা আমরা একটু খুঁজে, এবং এটা 90 ডিগ্রি, এটা একটু মাথায় রাখতে হবে, এই এটা সেন্টার লাইন এইটা আর এদিকে এইটা। আচ্ছা তাহলে 15:33, এরপরে মাথায় রাখতে হবে এদিকে কিউ, এইদিকে হচ্ছে এটা কত কিউ গ্রিডে আছে, এবং এই পাশে এটা হচ্ছে 18 নাম্বার গ্রিডে আছে, তাহলে এটা হচ্ছে কত কিউ 18, 15:33, এবং কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা 15:33 আমরা নিয়ে নিব, এখান থেকে আমরা 18:33, আমরা 15:33 নিব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিব, 90 ডিগ্রি, এবং এটা ছিল আমাদের কিউ 18-এ, এটা ছিল কত কিউ 18-এ। আচ্ছা তাহলে আমরা এখানে যাচ্ছি কিউ 18, 19, কিউ 18, এই যে সেন্টার লাইন আমরা পেয়ে গেছি, বসাই দিলাম। আচ্ছা তাহলে এটাও ফিনিশ, আর দুইটা কলাম আছে মাত্র, কাজ বেশ গুছাই আসছে। এবার আসেন এটা, এটার সাইজ 15:33 হতে পারে, হ্যাঁ 15:33, ওকে, এবং এটা কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এটার সেন্টার লাইনটা এই যে, তাহলে সেন্টার লাইনটা আমরা পাচ্ছি কততে, এখানে হচ্ছে ও, এখানে আমরা এটা পাচ্ছি ওতে, এবং এই দিকে এটা হচ্ছে কত নাম্বার গ্রিড, O20, তাহলে আমরা এখানে O20 নাম্বার গ্রিডে চলে যাব, 15:33, এবং এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে 15:33 আমরা সিলেক্ট করব, ওকে, এটা সিলেক্ট আছে, এখানে আমরা অ্যাঙ্গেলটা জিরো করে দিব, ওকে, এবং আমরা চলে যাব O20-তে, তাহলে এই যে O20, 15:33 আমরা বসিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী লাস্ট যে কলাম, পরবর্তী বলতে আমরা এটা একটু ব্লকটা চেঞ্জ করে দেই, লাস্ট ওয়ান, এটাও 15:33, এবং এটা সেন্টার লাইনটা, এটা সেন্টার লাইনটা হচ্ছে এদিকে এটা এবং এদিকে এটা, ওকে, তাহলে এটা 15:33, তাহলে আমরা দেখি এটার সেন্টার লাইনটা কত নাম্বার গ্রিডে আসতেছে সেটা একটু আমরা দেখে ফেলি, লাস্ট সেটা হচ্ছে পি 23, এবং এটা কিন্তু আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা। আচ্ছা তাহলে P23 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা, 15:33, আচ্ছা P23-তে আমরা যাব, হ্যাঁ P23 আমরা পেয়ে গেছি, 15:33, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম। আচ্ছা তাহলে আমাদের এখানে টোটাল মোট কয়টা কলাম আসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 18। আচ্ছা আমাদের এখানে কোন কলামটা বাদ পড়লো, আমাদের কোনো কলাম কি বাদ পড়েছে সেটা একটু আমি চেক করি, আমাদের এখানে কলাম কয়টা, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13,
14 15 16 17 18 আচ্ছা ঠিক আছে আমাদের এখানে 18টা কলাম আমি ভাবছিলাম 19টা আরেকবার দেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ঠিক আছে আচ্ছা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আচ্ছা এখন আসেন ফাইনালি আমরা লিফট কোডটা একটু মডেল করে ফেলি তো লিফট কোডের কোন কোন গ্রিডে আছে সেটা একটু আমরা দেখতে হবে প্রথমে সেটা হচ্ছে লিফট কোর আমরা এই সাইডেরটা প্রথমে মডেল করতে যাচ্ছি তাহলে এখানে এটা একটা গ্রিড সেটা হচ্ছে 10 আচ্ছা 10 নাম্বার গ্রিডে আছে এরপরে আছে হচ্ছে আমাদের এই যে এটা এটা লিফট কোরের গ্রিড আমি গ্রিন মার্ক দিয়েছি এর এটা হচ্ছে 10 নাম্বার গ্রিডটা হচ্ছে সরি গ্রিনটা হচ্ছে 13 নাম্বার গ্রিড তাহলে 10 টু 13 ওকে এরপর এটা পেলাম ওকে এখন লাগবে আমাদের এইটা এই এটা তাহলে এটা হচ্ছে কত নাম্বার গ্রিড আমরা একটু দেখব সেটা হচ্ছে আই ওকে এরপরের এটা হচ্ছে এন ওকে আই এন এবং এটা শেষ হয়েছে এখানে এই যে শেষ যেখানে হয়েছে এই দুইটা গ্রিড এই এটা একটা গ্রিড আর এটা আর একটা গ্রিড ওকে তাহলে এই দুইটা গ্রিড আমরা একটু দেখে ফেলি সেটা হচ্ছে এল এবং এম তাহলে এল এবং এম তাহলে আমরা একটু ফাইনালি দেখি আমরা কি করব সেটা হচ্ছে আমরা এখানে আই গ্রিড থেকে এন গ্রিড পর্যন্ত যাব আমি আবার দেখাচ্ছি এই আই এবং এটা হচ্ছে এন তাহলে আমরা যদি দেখি এই আই থেকে এন পর্যন্ত যাব এরপরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দিকে এই গ্রিড থেকে এই গ্রিড পর্যন্ত যাব তার মানে হচ্ছে এদিকে আমরা যাব 10 থেকে 11 ওকে 10 থেকে সরি 10 থেকে 13 ওকে আর লাস্টে আমাদের যে দুইটা গ্রিডের কাজ সেটা হচ্ছে এল এবং কি এম এই এল এবং এম অনেক ইজিতে করার চেষ্টা করব আমরা এটা তাহলে যদি প্রথমে আমরা করি আই থেকে এন তাহলে আমরা এখানে ওয়ালে যাব আমরা পিয়ার আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে লিফট ওয়াল এখন অটোপিয়ার আমি এটা এখানে ইয়েস করে দিচ্ছি অটোপিয়ার আমি ইয়েস করে দিচ্ছি কারণ আমি আমার আগের টিউটোরিয়ালে কীভাবে পিয়ারের নাম্বারিং করতে হয় সেটা দেখিয়েছি তো এখানে আমি এটা ইয়েস করে দিচ্ছি ওকে আচ্ছা তো ইয়েস করে দিলেও আপনি অবশ্যই রেজাল্ট পাবেন এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই আর যারা চান যে কীভাবে পিয়ারের নাম্বারটা নাম্বারিংটা ম্যানুয়ালি করতে হয় তারা দেখে আসতে পারেন আমার আগের টিউটোরিয়াল থেকে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব ওকে তাহলে প্রথমে আমরা আই থেকে এন পর্যন্ত যাব আই ওকে তো আই থেকে এন এবং এটা হচ্ছে কত 10 থেকে 13 আমি আবার দেখাচ্ছি আই আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমি একটু চেক করি সরি ফর দ্য ইন্টারাপশন আমার যেতে হবে আই 10 থেকে আই 10 থেকে ওকে আই 10 থেকে আপনারা এটা একটু নোট করেন আই 10 থেকে আমরা প্রথমে যাব ওকে আই 10 থেকে আমরা যাব এন 10 ওকে আই 10 থেকে এন 10 ওকে আমরা প্রথমে জিনিসটা ড্র করে ফেলি একটা একটা পার্ট শেষ করি এটা হচ্ছে আমাদের এই আই 10 থেকে আমরা যাব এন 10 এর দিকে তাহলে আমি এটা নিলাম লিফট ওয়াল পিয়ার অটোপিয়ার দিলাম আই 10 থেকে এন 10 ওকে এইটুকু কাজ শেষ করলাম আচ্ছা এরপর আমাদেরকে যেতে হবে এখানে আমরা একটু ক্যাডে দেখি সেটা হচ্ছে এখান থেকে আমরা যাব কি কোন কত নাম্বার গ্রিড পর্যন্ত এই যে এই গ্রিডটা পর্যন্ত তার মানে এই গ্রিডটা হচ্ছে কত 13 নাম্বার গ্রিড তাহলে আমরা এখান থেকে 13 নাম্বার গ্রিড পর্যন্ত চলে যাব আচ্ছা 13 নাম্বার গ্রিডে এসে আমরা আবার ব্যাক করব কত 10 নাম্বার গ্রিডে সরি এন আমরা আবার ব্যাক করব আই গ্রিডে আচ্ছা ওকে তাহলে আমি দেখাচ্ছি সেটা
আমরা এখানে যাব হচ্ছে 13 নাম্বার গ্রিড পর্যন্ত। এখানে এটা কত দেখেন 13, এইটুকু আসলাম। এরপর আমরা ব্যাক করব কোন গ্রিডে, এই যে এখানে কত 13 নাম্বার যে গ্রিড সেখানে আমরা ব্যাক করব। আচ্ছা ফাইনালি তো দেখার কিছু নাই, আমরা এখান থেকে ওকে। তাহলে আমাদের লিফটের মডেলিংটা কি হয়ে গেল, একটা লিফটের মডেলিং শেষ হয়ে গেল। আচ্ছা একটু দেখার ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে এই যে এই 13, এখান থেকে আমরা আসব ওকে। তাহলে একটা লিফটের মডেলিং আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এখন আসেন পরবর্তী লিফট, যেটা সেটাকে আমরা মডেল করার চেষ্টা করি। তো লিফটটাকে মডেল করার জন্য আমরা এখানে আবার আসব। এখানে এসে প্রথমে আমরা দেখি আমাদের স্টার্টিংটা কোথা থেকে হবে। আমাদের স্টার্টিংটা হবে এই যে এখানে দেখেন এই বরাবর, এটা হচ্ছে আই ওকে। আই আগের মতোই, অর্থাৎ যেহেতু সেম গ্রিডে আছে লিফট দুইটা, এক্স ডাইরেকশানে সেম গ্রিডে, আর এখানে এটা হচ্ছে আই 14, আই 14 নাম্বার গ্রিডে আছে। আই 14 থেকে আমাদেরকে যেতে হবে এইটাতে, আই 14 থেকে আমাদেরকে যেতে হবে এন 14-এ, এন 14 এই 14, ঠিক আছে। তাহলে আমরা যাব আই 14 থেকে এন 14-এ ওকে। তাহলে আমরা আই 14-এ চলে যাই, আমরা আবার লিফট কোড ড্র করব। আই 14 থেকে আমরা যাব এন 14-এ ওকে। এরপর আমাদেরকে যেতে হবে উল্টা দিকে, অর্থাৎ আমাদেরকে যেতে হবে 17 নাম্বার গ্রিড পর্যন্ত। এই যে দেখেন 17 নাম্বার গ্রিড পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা 17 নাম্বার গ্রিডে চলে যাই, এন 17 ওকে। আচ্ছা এই দেখেন আবার দেখাচ্ছি আমি, এইটা হচ্ছে কত 17, এবং এটা কত নাম্বার গ্রিডে, এন গ্রিডে। এটা হচ্ছে কত নাম্বার গ্রিডে, এন গ্রিডে, এই যে এন 17। তাহলে আমরা চলে যাচ্ছি এন 17 নাম্বার গ্রিডে। তো এন 17 নাম্বার গ্রিডে চলে যাওয়ার পর জিনিসটা বেশ ইজি হয়ে গেল, আমরা এখানে ব্যাক করব, এখানে ব্যাক করব। তাহলে আমাদের দ্বিতীয় যে লিফট সেটারও মডেলিং করা শেষ হয়ে গেল। তো যাই হোক আজকের পর্বটা এইটুকু পর্যন্ত, পরবর্তী পর্বে আমরা বাকি মডেলিং স্টেপগুলো কমপ্লিট করব। ধন্যবাদ।